আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগতম। আজকে আমাদের পাঠ সন্ধি। সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার, কী কী এবং সন্ধি কীভাবে গঠিত হয় সেভাবে আমরা দেখবো, এগুলো সেগুলো দেখবো সব। আর যে প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলো পাঠ বোঝার জন্য সেগুলো খাতায় লিখবো এবং পাঠ চলাকালীন সময় উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। আর যদি মনে করে আরও কিছু প্রশ্ন তৈরি করা যাবে তাহলে লিখবো। তাহলে ছাত্র বন্ধুরা, এখন তোমরা ভিডিওটা থামাও এবং প্রশ্নগুলো খাতায় লিখো। হ্যাঁ, থামাও এখানে, চলো একটু পড়ি। সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার ও কী কী, স্বরসন্ধি কাকে বলে, স্বরসন্ধির একটি সূত্র লেখো এবং উদাহরণ দাও। স্বরসন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধির একটি সূত্র লেখো এবং উদাহরণ দাও। তারপরে এই প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলো একটু বড় করে দেখি, আমরা পরিষ্কার করে দেখি। এই যে এখানে আছে, নিচের বাক্যগুলো পড়ো এবং যে যে পদে সন্ধি হয়েছে সেগুলো নিচের দাগ দাও এবং সন্ধি ভেঙে দেখাও। তাহলে এই প্যারাটা পড়বে, এই অংশটা পড়বে, অংশটা পড়বে, সেখান থেকে যে যে শব্দগুলো সন্ধি হয়েছে এই শব্দগুলো এখানে লিখবো, ঠিক আছে? যেমন ধরো জলাশয়, এখানে লিখবো, তারপর সেটা কীভাবে ব্যঙ্গে দেখাবো, এখানে এটা কীভাবে সন্ধি হয়েছে, ঠিক আছে? এভাবে ব্যঙ্গে দেখাবো আমরা। তারপরে অংশ এইটা, এখানে বলা হয়েছে বাম দিকে যে শব্দগুলো সন্ধি আছে সেগুলো সন্ধি করে ডান দিকে বাক্যগুলো আবার লিখো। এখানে যে যে শব্দগুলো মিলে একটা শব্দ হয়েছে সন্ধি কী সেগুলো আমরা ভিতরে জানবো, এখানে লিখবো, এগুলো লিখবো। তোমরা খাতায় এগুলো লিখে রাখো, তারপরে পাঠ চলাকালীন সময় দেখবে এগুলো এমনিতেই আমরা খুঁজে পাবো। তারপর এই প্রশ্নটা লেখো, এখানে কি লেখা আছে, স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধির আলাদা তালিকা তৈরি করো। এই শব্দগুলো কোনগুলো স্বরসন্ধি এবং কোনগুলো ব্যঞ্জনসন্ধি সেগুলো এখানে লিখবো। ছোট্ট বন্ধুরা, এখন তোমরা বুঝবে না, পাঠটা পড়বো তারপরে দেখবে এগুলো সব কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে তোমরা ভিডিও থামাও এবং এগুলো লেখো। প্রথমে এই প্রশ্নগুলো লেখো, তারপর এগুলো মানে এগুলো আঁকি, একই একই ধরনের প্রশ্ন এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে। চলো পাঠের ভিতরে যাচ্ছি। ছোট্ট বন্ধু, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, একটা ছোটো বাচ্চা, ছোটো বন্ধু আমাদের, এটা পড়ালেখা করছে একটা মোমবাতির আলোতে। তো এটা দীপা মোমবাতি না, এটা দীপালোক, হ্যাঁ, কি বলা হচ্ছে, দীপ আলোকে শিশু বই পড়ে, একটা শিশু বই পড়ছে দীপ আলোকে, ঠিক আছে? দীপের আলোকে আলোয় বই পড়ছে। তো পরে আরেকটা বাক্য আছে, দীপালোকে শিশু বই পড়ছে, তাহলে পরে, তাহলে দুটা বাক্যে দুই ধরনের শব্দ আছে, দীপ আলোকে এবং দীপালোকে। কোন শব্দটা, কোন বাক্যটা সুন্দর শোনায়? নিশ্চয়ই নিচেরটা সুন্দর শোনাচ্ছে, এটা সুন্দর শোনাচ্ছে। কেন এগুলো হলো, কীভাবে হলো একটু আমরা দেখবো। এখন উপরের বাক্যে দুটির চিহ্নিত করা শব্দগুলো লক্ষ্য করো, যেমন এদের চিহ্নিত করা শব্দ, এই যে কালো কালি দিয়ে চিহ্নিত করা আছে, এটা লক্ষ্য করো। প্রথম বাক্যে দুটি শব্দ আছে, দীপ ও আলোক, শব্দ দুটি আলাদাভাবে বাক্যে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বাক্যে দীপ ও আলোক শব্দ দুটি একত্রে দীপালোক, এই যে দীপালোক শব্দ একত্র করা হয়েছে, দীপালোক শব্দে পরিবর্তিত করে উচ্চারিত হয়েছে, অর্থাৎ দুটি শব্দ একটি শব্দে পরিণত হয়েছে। যে দুটি শব্দ মিলিত হয়েছে তাদের প্রথমটির শেষ ধ্বনি অর্থাৎ দীপ শব্দের শেষে অ ধ্বনিটি আছে, তার সাথে আলোক শব্দের প্রথম ধ্বনি আ যুক্ত হয়েছে, দীপ যোগ আলোক, দীপ যোগ আলোক, না এটা, এবং এক্ষেত্রে আ ধ্বনিতে পরিবর্তিত হয়ে আকার হিসাবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? তো এই শব্দ দুইটাতে ঠিকই আছে, প্রথমে তারপর এইটা দুটা মিলে আকার হয়েছে এখানে। এভাবে দুটি পাশাপাশি ধ্বনি মিলিত মিলনই সন্ধি, এভাবে দুটি পাশাপাশি ধ্বনির মিলনই হলো সন্ধি। তাহলে সন্ধি কী আমরা সঙ্গে এখানে পাবো, মনে রাখতে হবে সন্ধি হলে শুধু দুটি ধ্বনির মিলনই হয় না, দুটি শব্দও এক হয়ে যায়, দুটি শব্দও এক হয়ে যায়, দুটি ধ্বনি মিলিত হওয়ার পর দুটি শব্দ এক হয়ে যায়। তাহলে আমরা এখন দেখব সন্ধির প্রকারভেদ। তাহলে সন্ধির সংখ্যাটা কোথায় পাবো আমরা এখানে ছোট বন্ধুরা? এখানে আমরা পাবো এইটা সন্ধির সংজ্ঞা, তারপর উদাহরণ হিসেবে এই দুইটা বাক্য তোমরা দিতে পারো, এখান থেকে তোমরা এতটুকু লিখতে পারো, ব্যাখ্যা সন্ধি কি ব্যাখ্যা করো, যদি এরকম প্রশ্ন আসে বুঝিয়ে বলো তাহলে এরকম দিতে পারো, সুন্দর হবে। এখন যদি আসে সন্ধির প্রকারভেদ, সন্ধি কত প্রকার, কী কী সন্ধি, দুই প্রকার, যথা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। এখন আমরা দেখব স্বরসন্ধি কোনগুলো এবং ব্যঞ্জন সন্ধি কোনগুলো এবং কীভাবে এই স্বরসন্ধিগুলো তৈরি হয় এবং ব্যঞ্জন সন্ধিগুলো তৈরি হয় সেগুলোর নিয়ম আমরা একটু দেখবো এখন, ঠিক আছে? আসো এখন আমরা দেখি আগে স্বরসন্ধি কাকে বলে, স্বরসন্ধি কী এবং স্বরসন্ধি কাকে বলে। দেখি আমরা
স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলে? স্বরসন্ধি বলে। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয় হলে কি হয়? বিদ্যালয়, ঠিক আছে। তারপরে দেখি আমরা স্বরসন্ধির নিয়মাবলী। এখন আমরা নিয়ম কিছু দেখব এবং পরীক্ষাতে যদি প্রশ্ন আসে নিয়ম লেখো, তাহলে এখান থেকে যে কোনো একটা কিংবা দুইটা তোমার ইচ্ছা মতো তুমি দিয়ে দিও, ঠিক আছে। তাহলে প্রথম 1 নম্বর নিয়মটা আমরা দেখব কি, অ কিংবা আ এর সাথে, অ কিংবা আ যুক্ত হয়ে উভয়ে মিলে আ বা আকার হয়, ঠিক আছে। এটা মনে রাখবে, অ কিংবা আ এর সাথে অ কিংবা আ যুক্ত হয়। যেমন কোনো সময় অ এর সঙ্গে অ অথবা আ যুক্ত হতে পারে, কিংবা আ এর সঙ্গে অ অথবা আ কি হতে পারে? যুক্ত হতে পারে, ঠিক আছে। যুক্ত হওয়ার পর কি হবে? আ অথবা আকার হবে। যুক্ত হওয়ার পর যেমন এই দুইটা শব্দ অ অথবা অ যুক্ত হবে, কিংবা স্বরে অ অথবা স্বরে আ যুক্ত হবে, কিংবা স্বরে আ যোগ স্বরে অ কিংবা স্বরে আ যোগ স্বরে আ যুক্ত হওয়ার পর কি হবে? আকার হবে, ঠিক আছে। আ অথবা আকার হবে, এটা এখানে বোঝানো হয়েছে। এই আকার আগের বর্ণের সাথে উচ্চারিত বা লিখিত হয়। কিছু উদাহরণ দেখবে, এই দেখো এখানে লেখা আছে, স্বরে অ যোগ স্বরে অ আকার আ, স্বরে অ যোগ স্বরে আ আ অথবা আকার হবে দুইটা শব্দের, ঠিক আছে। স্বরে আ যোগ স্বরে অ মিলে কি হবে? আ অথবা আকার হবে। স্বরে আ যোগ স্বরে আ মিলিত হয়ে কি হবে? সন্ধি হয়ে কি হবে? আ অথবা আকার হবে। এখানে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো তুমি লিখবে, তোমরা লিখবে, এগুলো লিখবে খাতায় বইয়ে এবং মনে রাখবে। যদি নিয়ম বলে তাহলে এইভাবে দিতে হবে পুরোটাই, ঠিক আছে। উদাহরণ সহ দিতে হবে। যেমন আমরা দেখবো নব যোগ অন্ন মিলিত হয়ে কি হয়েছে? নবান্ন। তারপরে আসছে পর যোগ অধীন, অ যোগ অ, স্বরে অ যোগ স্বরে অ উচ্চারিত হয়েছে, ধ্বনিগুলো উচ্চারিত হয়েছে, পর অ স্বরে অ অধীন এবং অ স্বরে অ মিলিত হয় কি হয়েছে? আকার হয়েছে। দেখো আকার কিংবা আ হয়েছে পরাধীন। হিম যোগ আলয় হিমালয়, গ্রন্থ যোগ আগার গ্রন্থাগার, যথাযোগ অর্থ যথার্থ, বিদ্যা যোগ অভ্যাস বিদ্যাভ্যাস, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, মহাযোগ আনন্দ মহানন্দ। তাহলে আমরা শরদ সর হ্যাঁ শরদ সন্ধির প্রথম নিয়মটা দেখলাম। এখন আমরা যাব দ্বিতীয় নিয়মে। তার আগে দেখি এখানে কী লেখা আছে। উদাহরণগুলো লক্ষ্য করো এবং শব্দ ভেঙে লিখতে চেষ্টা করো। যেমন প্রত্যেকটাকে যখন আমরা সন্ধি করলাম, সন্ধি করার পর শব্দ তৈরি করলাম, এখন প্রত্যেকটা শব্দকে আবার বাঙবো আমরা। যেমন হিমাচলকে বাঙবো, এখানে যেভাবে তৈরি হয়েছিল হিম যোগ আচল হিমাচল, ঠিক আছে। তারপর কী হবে? স্বাধীন চরাচর শীতাতপ শুভাশিষ সুধাংশু কথামৃত মহাশয় কারাগার সদানন্দ, এগুলো এখানে যেভাবে তৈরি হয়েছিল, তারপরে এভাবে আমরা তৈরি করব, এইভাবে ব্যঙ্গে ব্যঙ্গে তৈরি করব। এখানে সন্ধি করার শব্দ আছে, সেগুলোকে এভাবে ব্যঙ্গে আমরা তৈরি করব, এখানে উল্টাভাবে তৈরি করব, ঠিক আছে। তো এগুলো চেষ্টা করো নিজেরা, একে ধরনেরভাবে তোমরা বাঙতে চেষ্টা করো। এখন আসো 2 নম্বর নিয়মটা। 2 নম্বর নিয়মে কি আছে? স্বরসন্ধি তৈরির 2 নম্বর নিয়ম এটা, রস্বই বা দীর্ঘ এর পরে, রস্বই বা দীর্ঘই থাকলে উভয়ে মিলে কি হবে? দীর্ঘই হবে। রস্বই বা দীর্ঘই এর পরে যদি রস্বই বা দীর্ঘই থাকে তাহলে কি হবে? মিলিত হওয়ার পর কি হবে? দীর্ঘই হবে। এই দীর্ঘই বা দীর্ঘ ইকার হিসাবে আগের বর্ণের সাথে মিলিত হয়। যেমন এই দেখো এখন উদাহরণ দেওয়া আছে, রস্বই যুগ রস্বই দীর্ঘই অথবা দীর্ঘ ইকার, রস্বই যুগ দীর্ঘই মিলিত হয় কি হবে? দীর্ঘই কিংবা দীর্ঘ ইকার, দীর্ঘই যুগ রস্বই দীর্ঘই অথবা দীর্ঘ ইকার, দীর্ঘই যুগ দীর্ঘই দীর্ঘই অথবা দীর্ঘ ইকার। এখন এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা পড়বো, তোমরাও পড়বে এবং মনে রাখবে কীভাবে তৈরি হয়েছে। তারপর যখন উদাহরণগুলো দেওয়া হবে আরও কিছু নিজেরা তৈরি করার জন্য, সেগুলো ভাবে ব্যঙ্গে তৈরি করবে কিছুটা, ঠিক আছে। এখানে কীভাবে সন্ধি হলো দেখো, অতি যোগ ইত অথিত রস্বইকার রস্বই এবং রস্বই দীর্ঘ ইকার হয়েছে, রবি যোগ ইন্দ্র রবীন্দ্র দেখো দীর্ঘ ইকার হয়েছে, এটা মনে রাখবে কিন্তু দীর্ঘ ইকার হয়, এটা কিন্তু দীর্ঘ ইকার হবে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু দীর্ঘ ইকার দেখো, প্রত্যেকটা কিন্তু এখানে দীর্ঘ ইকার দিয়ে তৈরি হয়েছে, এটা কিন্তু মনে রাখবে তোমরা, ঠিক আছে। তারপরে আসে পরিযোগ ইক্ষা পরীক্ষা, প্রতিযোগ ইক্ষা প্রতীক্ষা, সতীযোগ ইন্দ্র সতীন্দ্র, মহিযোগ ইন্দ্র মহেন্দ্র, পৃথ্বীযোগ ইস পৃথ্বীশ, সতীযোগ ইস সতীশ। তাহলে এই শব্দগুলো তোমরা বাঙবে, ব্যঙ্গে দুইটা শব্দ তৈরি করবে, ঠিক আছে। অতীব গিরিশ শ্রীশ অতিষ্ঠ, ঠিক আছে, অবিষ্ট, এটা অবিষ্ট, এভাবে তোমরা এখন এভাবে তোমরা বাঙবে এখন। তাহলে স্বরসন্ধির আমরা এখন তৃতীয় নিয়মটা দেখব। তৃতীয় নিয়মটা কী ছোট্ট বন্ধুরা একটু দেখি আমরা কী বলা আছে তৃতীয় নিয়মে।
রস্ব উ বা রস্ব উকার এর পরে রস্ব উ বা রস্ব উক দীর্ঘকার, রস্ব উ বা দীর্ঘ এর দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে। রস্ব উ বা দীর্ঘ উ এর পরে রস্ব উ বা দীর্ঘ উ থাকলে উভয়ে মিলে কিন্তু দীর্ঘ উকার হয়। আগে রস্বই কিংবা দীর্ঘ ইকার মিলে কি হয়েছিল, দীর্ঘ ইকার হয়েছিল। এখন মনে রাখবে রস্ব উ বা দীর্ঘ উকার এর পরে রস্ব উ বা দীর্ঘ উকার থাকলে কি হবে, দীর্ঘ উকার হবে। এটা কিন্তু মনে রাখবো, দীর্ঘ উ কিংবা দীর্ঘ উকার হবে। এই দীর্ঘ উকার আগের বর্ণের সাথে মিলিত হয়, যেমন একটু আমরা দেখবো এখন, তাহলে একটু মিল আছে, ঠিক আছে? তো মনে রাখা সহজ হবে, এগুলো মনে রাখবো আমরা। যেমন একটু লক্ষ্য করে, এখানে একটু বড় করি আমরা, আমাদের দেখতে অসুবিধা হবে না। রস্ব যোগ রস্ব দীর্ঘ উ কিংবা দীর্ঘ উ কার, ঠিক আছে? এটা কার, এটা এটা দেওয়া আছে এখানে। রস্ব সঙ্গে দীর্ঘ উকার হলেও দীর্ঘ উকার হবে, আবার দীর্ঘ উ এর সঙ্গে রস্ব হলেও এটা দীর্ঘ উ হবে, আবার দীর্ঘ উর সঙ্গে দীর্ঘ যুক্ত হয়ে আবার দীর্ঘ উ হবে, ঠিক আছে? তাহলে কিছু উদাহরণ দেখে নিই আমরা। মরু, দেখো রস্ব উকার আর রস্ব উকার, রস্ব উকার এবং রস্ব ও মিলে দীর্ঘ উকার হয়েছে। আবার রস্ব উকার এটা কি, রস্ব উকার, রস্ব উকার এবং রস্ব ও মিলে দীর্ঘ উকার হয়েছে। এগুলো কিন্তু লক্ষ্য রাখা, দেখো একটু প্রত্যেকটা কিন্তু এখানে প্রত্যেকটা সন্ধি হওয়ার পর প্রত্যেকটার কিন্তু রস্ব উকার হয়েছে। দেখো দেখো রস্ব উকার, প্রত্যেকটার রস্ব উকার আছে, ঠিক আছে? এটা মনে রাখবে। তারপরে পরে আমরা মরু, এটা হয় নাই, হ্যাঁ, মরু যোগ উদ্যান মরুদ্যান, তারপর অনুযোগ উদিত, অনুযোগ উদিত অনুদিত, অনুযোগ ঊর্ধ্ব অনূর্ধ্ব, লঘুযোগ উর্মি লঘুর্মি, কঠোযোগ উক্তি কঠোক্তি, বধু ভূ যোগ উত্থি উত্থিত বুত্থিত, ভূ যোগ ঊর্ধ্ব বূর্ধ্ব, ঠিক আছে? এগুলো মনে রাখবে। এখন উল্টাভাবে তোমরা যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো ভেঙ্গে এভাবে তৈরি করবে। কী কী শব্দগুলো দেওয়া আছে লক্ষ্য করো, মরুৎসব বহুর্ধ বদুৎসব, চেষ্টা করো বদুযোগ উৎসব হতে পারে, এইভাবে চেষ্টা করো, পারবে। কারণ একই ধরনের, একই ধরনের শব্দ এভাবে তোমরা ব্যঙ্গে তৈরি করবে। এখন স্বর স্বর সন্ধির পরবর্তী নিয়মটা দেখি আমরা। স্বরসন্ধির পরবর্তী নিয়মটা হবে কি, 4 নম্বর নিয়ম, স্বরে অ বা স্বরে আ এর পরে রস্বই বা দীর্ঘই থাকলে উভয় মিলে এ বা একার হয়। তাহলে কি হলো, এখন আমরা দেখব। তারপর এ একার আগের বর্ণের সাথে মিলিত হয়, যেমন এখানে দেখি স্বরে অ যোগ রস্বই মিলে একার হয়েছে, এ অথবা একার হয়েছে। স্বরে অ যোগ দীর্ঘই এ অথবা একার হয়েছে। স্বরে আ যোগ রস্বই এ অথবা একার হয়েছে। স্বরে আ যোগ দীর্ঘই এ বা একার হয়েছে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখবো এখন। শুভ যোগ ইচ্ছা, শুভ স্বরে অ আর রস্বই, ঠিক আছে? শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা ধ্বনি কিন্তু অর মতো, স্বরে অর মতো ধ্বনিটা শোনাচ্ছে। তারপর রস্বইকার মিলে রস্বই মিলে কি হয়েছে, শুভেচ্ছা হয়েছে। শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা একার হয়েছে। দেখো একার, এখানে প্রত্যেকটা লক্ষ্য করে, প্রত্যেকটা কিন্তু একার দেয়া, প্রত্যেকটা সন্ধি হওয়ার পর শব্দগুলো কিন্তু একার দেয়া, ঠিক আছে? এটা মনে রাখবে আমরা, আমরা দেখবো একটু। তারপর সহযোগ ইচ্ছা স্বেচ্ছা, অপযোগ ইক্ষা অপেক্ষা, পরমযোগ ঈশ্বর পরমেশ্বর, মহাযোগ ইন্দ্র মহেন্দ্র, যথাযোগ ইষ্ট যথেষ্ট, মহাযোগ ইস মহেশ, উমাযোগ ইস উমেশ। তাহলে ছোট্ট বন্ধুরা, এখানে অনেক কিছু শব্দ আছে, সেগুলো তোমরা নিজেরা ব্যঙ্গে তৈরি করো, এগুলো এগুলো ব্যঙ্গে এইভাবে তৈরি করো, ঠিক আছে? পারবো, আশা করি পারবো আমরা এগুলো। তারপরে স্বরসন্ধির পরবর্তী নিয়মটা আমরা দেখে নিই, নিয়ম নম্বর 5। দেখি তো কী কী আছে এখানে আমরা, হ্যাঁ আমরা দেখেছিলাম মিল আছে, কিন্তু একটু মনে রাখা যায়। যেমন স্বরে অ অথবা স্বরের সঙ্গে রস্বই অথবা দীর্ঘই ছিল, এখন হবে স্বরে অ এবং স্বরে আর সঙ্গে কি হবে, রস্ব বা দীর্ঘ, ঠিক আছে? এখন হবে কি, স্বরে অ বা স্বরে আর পরে রস্ব বা দীর্ঘও থাকলে উভয় মিলিয়ে উ বা উকার হয়। উভয় মিলে হয় কি হয়, উ বা উকার হয়, কার সঙ্গে, রস্ব অথবা দীর্ঘ উর সঙ্গে, স্বরে অথবা স্বরে আর পরে, ঠিক আছে? তারপরে এ উকার, এ উকার, এই দেখো উকারটা আগের বর্ণের সাথে মিলিত হয়, তাহলে কি কি হবে এখানে একটু দেখে নেই। স্বরে অ যোগ রস্ব উ ও অথবা উকার, স্বরে অ যোগ দীর্ঘ উ উ অথবা উকার, স্বরে আ যোগ রস্ব উ স্বরে আ যোগ দীর্ঘ, সব মিলে কি হবে, ও অথবা উকার, অর্থাৎ উকার হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা শব্দ সন্ধি হওয়ার পর উকার দেয়া, ঠিক আছে? তো তাহলে আমরা দেখি কী কী শব্দ হয় এগুলো দিয়ে। সূর্য যোগ উদয়, দেখো
সূর্যযুগ উদয় সূর্যোদয়, পরযুগ উপকার পরোপকার, পদযুগ উন্নতি পদোন্নতি, নবযুগ উড়া নবুড়া, একযুগ ঊনবিংশতি একোনবিংশতি, ঠিক আছে, যথাযুগ উচিত যথোচিত, কথাযুগ উপকথন কথোপকথন, মহাযুগ উর্মি মহর্মি, গঙ্গাযুগ উর্মি গঙ্গুর্মি। তাহলে এই শব্দগুলো তোমরা এখন নিজেরা ব্যঙ্গে দেখাও, এখন যেগুলো পড়েছি সেগুলোর মতো করেই এগুলো এভাবে ব্যঙ্গে দেখাও, দেখো চেষ্টা করো পারবো, ঠিক আছে। আমরা পরবর্তী অংশে যাচ্ছি ছোট্ট বন্ধুরা, আরও কিছু নিয়ম আছে, স্বরসন্ধি, স্বরসন্ধির প্রায় 7টা নিয়ম এখানে তোমাদের বুঝে দেওয়া আছে, আর ব্যঞ্জনসন্ধির হয়তো বা 3টা কম আছে। দেখি তো একটু 6 নম্বর নিয়মটা কী, স্বরসন্ধি করার 6 নম্বর নিয়মটা, 6 নম্বর নিয়মটা কী হবে, স্বরে অ বা স্বরে আ এর পরে এ বা ওই থাকলে উভয় মিলিয়ে ওই বা ঐকার হয়, ঠিক আছে। তো এটা মনে রাখা যাবে, শেষেগুলো যেগুলো হয় সেখান থেকে বড়টা হয়ে যায়, এটাই ওই বা ঐকার হয়। ওই ঐকার আগের বর্ণের সাথে মিলিত হয়, যেমন কিছু উদাহরণ এখানে দেখে নেব আমরা, যেমন স্বরে অ স্বরে আ প্রত্যেকে কিন্তু এ অথবা ও ওইয়ের সঙ্গে ওইয়ের সঙ্গে মিলিত হওয়ার পর ওই অথবা ঐকার হয়েছে, আগের মতোই দেখো ঐকার হয়েছে, দেখো প্রত্যেকটা শব্দই কিন্তু এখানে সন্ধি হওয়ার পর ঐকার হয়েছে। তাহলে আমরা দেখব এখন জনযুগ এক জনৈক, হিতযুগ ঐশী হিতৈষী, মতযুগ ঐক্য মতৈক্য, তথাযুগ এবচ ততৈবচ, রাজাযুগ ঐশ্বর্য রাজ্যৈশ্বর্য, ঠিক আছে। তাহলে শব্দগুলো একটু কঠিন তোমরা ইয়ে করবে, শব্দগুলো মনে রাখতে হবে, পরে পরে মনে রাখতে হবে, এখন এই শব্দগুলো নিজেরা ভেঙ্গে ভেঙ্গে এভাবে তৈরি করো। 7 নম্বর নিয়মটা একটু দেখে নেই, ও অথবা আকারের পরে উ বা ঔকার থাকলে উভয় মিলিয়ে ও বা ঔকার হয়, এগুলোকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এ বর্ণের সাথে মিলিত হয়, ঠিক আছে, বর্ণের হ্যাঁ এই ওই ঐকার আগের বর্ণের সাথে মিলিত হয়, যেমন স্বরে অ স্বরে অ স্বরে আ ও ঔকার ও এবং ও এর মতে যুক্ত হওয়ার পর ঔকার হয়েছে, কিছু শব্দ শোনা যাচ্ছে বাইরের দিকে, একটু কষ্ট হবে তোমাদের বুঝতে। হ্যাঁ তাহলে দেখো তো একটু শব্দগুলো দেখি আমরা এখানে, দেখো ঔকার হয় ঔকার, হ্যাঁ ঔকার, একার এবং ঐকার মিলে ঔকার, ঠিক আছে। প্রত্যেকটা শব্দ কিন্তু তৈরি হওয়ার পর এইরকম হয়েছে, ঠিক আছে, এইটা কিন্তু এইকার এবং ঐকার। বনযুগ ঔষধি বন ঔষধি, পরমযুগ ঔষধ পরম ঔষধ, লতাযুগ ঔষধি লত ঔষধি, মহাযুগ ঔদার্য মহৌদর্য, এগুলো মুখস্থ করবো আমরা এবং ব্যঙ্গে দেখাবো, এই শব্দগুলো আবার নিজেরা ব্যঙ্গে দেখাও। ছোট বন্ধুরা এখন আমরা দেখবো ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি তৈরি করার কিছু নিয়ম আমরা শিখে নেব, তাহলে আমাদের পাঠটা আজকে শেষ হয়ে যাবে এবং পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, সারা জীবনের জন্য দরকার, এগুলো মনে রাখবো, এত ছোটো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না তো। হ্যাঁ আচ্ছা ওকে, ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের কিংবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের অথবা ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে মনে রাখ, ব্যঞ্জন সন্ধি হলো ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের হতে পারে অথবা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের সাথে অথবা ব্যঞ্জনবর্ণের হতে পারে, ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের হতে পারে অথবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের হতে পারে অথবা ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের হতে পারে, ঠিক আছে। তো এই সন্ধিগুলোকে ব্যঞ্জন সন্ধি বলে, এরকমের যে সন্ধি হবে সেটার নাম সেগুলোর নাম হলো কি, ব্যঞ্জন সন্ধি। তাহলে দেখা যাচ্ছে কি, ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের অথবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের অথবা ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের যে সন্ধি হয় মিলন হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধির কয়েকটি নিয়ম হলো, 1 নম্বরটা নিয়ম দেখি আমরা এখানে কি আছে, বর্গের প্রথম বর্ণ ক চ ট ত প এরপরে অ কিংবা আ থাকলে প্রথম বর্ণ তৃতীয় বর্ণের প বর্গীয় গ বর্গীয় জ ড দ ব এ পরিবর্তিত হয়, যেমন ক থাকলে কি হবে গ হবে, চ থেকে বর্গীয় জ হবে, ট থেকে ড হবে, দেখা যাচ্ছে না ছোটো লাগছে, ত থাকলে দ হবে এবং প থাকলে ব হবে। এটা কীভাবে হবে এখন আমরা একটু উদাহরণ দেখবো, এখন উদাহরণ দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে, এটা মনে রাখবে। যেমন ক যুগ স্বরে অ অথবা স্বরে আ থাকলে কী হবে গ হবে, চ যুগ স্বরে অ অথবা স্বরে আ থাকলে বর্গীয় জ হবে, এটা মনে রাখবে, চ বর্গীয় জ মনে রাখবে, ট ড ত দ প ব এগুলোর সঙ্গে কিন্তু কী আছে, এই যে স্বরে অ কিংবা স্বরে আ থাকলে এরপরে স্বরে আ স্বরে অথবা স্বরে আ থাকলে, দেখো স্বরে অথবা স্বরে আ প্রত্যেকটার পরে কিন্তু আছে, ঠিক আছে না, প্রত্যেকটা পরে কিন্তু স্বরে অথবা স্বরে আ আছে, কিন্তু এগুলোর পরে এখানে দাগ দেওয়া এই যে দাগগুলো দিচ্ছি, এই দেখো এগুলো এখানে এগুলো এগুলোর পরে কিন্তু কোনগুলো হলো, এই যে এখানে শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলো হওয়ার পর এখানে হয়েছে ক
ক যুগ স্বরে অ অথবা সরিয়া থাকলে গ হবে, চ যুগ স্বরে অ অথবা সরিয়া থাকলে বর্গীয় জ হবে, তারপরে এটা ট যুগ স্বরে অ অথবা সরিয়া থাকলে ড হবে, ঠিক তেমনি ত যুগ স্বরে অ অথবা সরিয়া থাকলে দ হবে, এটাকে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষাতে যখন আসবে যে এটা সন্ধি বিচ্ছেদ করবে, সন্ধি বিচ্ছেদ করো, তখন তুমি পারবে না। যদি আসে দিগন্তকে ব্যঙ্গে দেখাও, তুমি কিন্তু পারবে না, ঠিক আছে? এটা কিভাবে হলো, গটা কি কোথা থেকে আসলো দেখো তো, গটা কোথা থেকে আসলো, এখানে এই গটা নিয়মটা খুঁজে বের করো, নিয়মটা গটা কোথায় আছে, গটা এই দেখো গটা কোথায় আছে, ক যুগ স্বরে অথবা স্বরে আ, যখন তুমি ভাঙবে তখন হতে হবে দিক যুগ অন্ত, তাহলে দিক যুগ অন্ত হতে হবে, যে এটা তুমি মুখস্থ না রাখলে, মনে না রাখলে এটা তুমি ভাঙতে পারবে না। যেমন ধর একটা বুঝাই তোমার সুবন্ত, এই যে সুবন্ত বটা আসলো, এখানে কোথা থেকে আসলো বটা, এই দেখো বটা আসছে কোথা থেকে, প যুগ অ, তাহলে এটা হবে কি সুপ যুগ অন্ত, দেখো তো ঠিক আছে কি না, এই দেখো হয়ে গেছে সুপ যুগ অন্ত সুবন্ত, কেন বুঝতে পেরেছো এখন? তাহলে একটু পরে নিই আমরা, দিক যুগ অন্ত দিগন্ত, নিচ যুগ অন্ত নিচ নিজন্ত, চ ছিল চ এবং স্বরে অ, এই দেখো চ এবং স্বরে অ বর্গীয় জ হয়েছে, তাহলে আমরা যদি এইটা পরীক্ষাতে পাই নিজন্ত ব্যঙ্গে দেখাও, তাহলে আমরা বলবো নিচ যুগ অন্ত, বর্গীয় জটাকে তুলে আমরা নিচ যুগ অন্ত বসিয়ে দেব, তখন ব্যঙ্গে দেখাতে পারবো, সহজ লাগবে। তারপর একটা দেখি, ষট যুগ আনন, এটা হবে ষডানন অথবা ষড়ানন, যে কোনো একটা লেখলেও চলবে, ঠিক আছে? তদযুগ অবধি তদবধি, সুপযুগ অন্ত সুবন্ত সুবন্ত, তাহলে এটা কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, ঠিক আছে না? এবং পড়লে কিন্তু সহজ লাগবে, একটু সূত্রের মতো এগুলো আমরা শিখে নেব। তারপর এখন তোমাদের কাজ হলো এগুলো নিজেরা ব্যঙ্গে দেখাও, যেমন তদবধি জগদীশ, তারপর তদন্ত কৃদন্ত, এই সূত্রগুলো ভেঙ্গে ব্যবহার করে এগুলো তুমি তৈরি করো, যেমন তদবধি ব তদ ব এখানে আছে, এভাবে তোমরা তৈরি করার চেষ্টা করো, তদন্ত এভাবে ভেঙ্গে দেখাও চেষ্টা করো। পরবর্তী পৃষ্ঠা যাচ্ছি আমরা ছোট্ট বন্ধুরা, আজকে একটু তোমাদের কঠিন মনে হবে, তারপরে বারবার কয়েকবার তিন চারবার দেখবে, অসুবিধা নাই, আশঙ্কাগুলো পড়ে নিবে, পরবর্তী ক্লাস আরও ক্লিয়ার হবে তোমাদের। এরপরের সূত্রটা হলো ব্যঞ্জন সন্ধি করার জন্য, স্বরধ্বনির পর, এটা দেখা যাচ্ছে নাকি, এখন দেখা যাবে, স্বরধ্বনির পর ছ থাকলে, ছ পরিবর্তিত হয়ে এটা ছ ছয় ছ ছয় হয়, ছ এবং ছ মিলে ছয় ছয় হয়, যুক্তবর্ণ এখানে হয়, যেমন অ যুগ ছ ছয় ছয়, এক যুগ ছত্র একচ্ছত্র, আ যুগ ছ ছয় ছয়, কথা যুগ ছলে কথা ছলে, ঠিক আছে তো? তারপরে ই রস্য ই যুগ ছ ছয় ছয়, পরিযুগ ছয় ছদ পরিচ্ছদ, এটা রস্যৌ যুগ ছ ছয় ছয়, তরুযুগ ছায়া তরুচ্ছায়া, এখন তোমরা এভাবে ব্যঙ্গে ব্যঙ্গে দেখাবে, মুখচ্ছবি বিচ্ছিন্ন প্রচ্ছদ, ঠিক আছে? এগুলো কাজে লাগিয়ে তোমরা একটা ব্যঙ্গে দেখাও। এরপরেরটা হলো, পরের সূত্রটা দেখি আমরা, বর্গের প্রথম বর্ণ, এই দেখো আগের মতো ক চ ট ত প এর সাথে বর্গের তৃতীয় বর্ণ গ বর্গীয় জ ড দ ব মিলিত হয়ে বর্ণের প্রথম বর্ণ ওই বর্গের তৃতীয় বর্ণ হয়, যেমন একটু দেখে নিই উদাহরণ আমরা, ক যুগ দ গ যুগ দ বাঘ যুগ দান, এভাবে এগুলো পড়ো নিজেরা খাতায় লিখো, ইনশাল্লাহ পারবে। তাহলে পাঠটা পড়লাম আমরা, এই পাঠটা পড়লাম, এই প্রশ্নগুলো তোমরা এখন খাতায় লেখা আছে, উত্তরগুলো খোঁজার চেষ্টা করো, আমরা পেয়ে গেছি উত্তরগুলো এতক্ষণে, এতক্ষণে আমরা উত্তরগুলো পেয়ে গেছি আশা করছি, এই যে উত্তরগুলো আমরা পেয়ে গেছি, যেমন ধরো সন্ধি কাকে বলে, পরবর্তী বিষয়ে যাচ্ছি আমরা, যেমন সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার কী কী আমরা পেয়ে গেছি, সন্ধি কাকে বলে পাঠে হুবহু দেওয়া আছে, তারপর এটা হলো স্বরসন্ধি কাকে বলে, স্বরসন্ধি একটি সূত্র লেখো এবং উদাহরণ দাও পারবো, ব্যঞ্জনসন্ধি কাকে বলে, ব্যঞ্জনসন্ধির একটি সূত্র লেখো পারবো, এগুলো হলো কাকে বলে বলবে, তারপরে যে কোনো একটা সূত্র দিয়ে দেবে, ঠিক আছে? যে কোনো একটা সূত্র দিয়ে দেবে হয়ে যাবে, এই এগুলো সূত্র, যেহেতুক্ষণ পড়লাম না সেগুলো হলো সূত্র, আর এগুলো পারবো আশা করি তোমরা। এখন এখান থেকে যে যে শব্দগুলো মিলে সন্ধি হয়েছে এই শব্দগুলো এখানে লিখবো, তারপরে এটাকে ব্যঙ্গে দেখাবো, তারপর এই যে পরযোগ উপকার, পর উপকার করা পুণ্যের কাজ, এই পরযোগ উপকার মিলে কী হবে পরোপকার, এভাবে পরোপকার করা পুণ্যের কাজ, এই 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 এইটাকে সন্ধি করে এখানে বসাবো, শব্দটা তৈরি করবো, তারপর পুরো লাইনটা আবার লিখবো,
এভাবে তৈরি করো, এখানে প্রতীক দিয়ের বুজন আলোয়। তাহলে এখানে আমরা কীভাবে তৈরি করব, এখানে প্রতীক দিয়ের বুজন আলোয়। এখন অগ্রহায়ণ মাস, ঘরে ঘরে নব অন্ন উৎসব, নবান্ন মিলে কী হবে, নবান্ন হবে, ঠিক আছে, নবান্ন মিলে নবান্ন হবে। তারপরে এভাবে তুমি তৈরি করবে, ইংরেজি থেকে বইটি অনুদিত হয়েছে, তাহলে এই অনুদিত মিলে কী হবে, অনুদিত হবে। এভাবে বসিয়ে দেবে, ইংরেজি থেকে বইটি অনুদিত হয়েছে, এই বাক্যটা আবার লিখবে। এবং এই যে শব্দগুলো আছে, এখন এই শব্দগুলো কোনগুলো স্বরসন্ধি, কোনগুলো ব্যঞ্জনসন্ধি এখানে লিখে লিখতে হবে, এগুলো সব বইয়ে আছে, তুমি খুঁজে বের করো এবং স্বরসন্ধিগুলো এখানে লেখো, ব্যঞ্জনসন্ধিগুলো এখানে লিখো। তাহলে ছোটো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো করে পড়ার চেষ্টা করো, বুঝতে অসুবিধা হলে আবার দেখো, আর এগুলো এগুলো পরে নিবে, আর কিছু সন্ধি বিচ্ছেদ মুখস্থ করে নিও আপাতত, পরবর্তী ক্লাসে আরও তোমাদের ধীরে ধীরে এগুলো পড়বে, তোমরা মনে থাকবে, সূত্রগুলো মনে রাখতে হবে ধীরে ধীরে। পরীক্ষাতে সূত্র আসবে না, তারপরেও পরে নিবে, এখানে একটা করে সূত্র দেওয়া আছে, একটা করে সূত্র আপাতত শিখে নিও, দুইটা করে শিখলেও ভালো হবে। আর কিছু কিছু শব্দ আছে উচ্চারণ করতে কঠিন লাগে, এখানে একটা দুইটা শব্দ আছে, সেগুলো ধীরে ধীরে উচ্চারণ করবে, তখন সহজ লাগবে, প্রথম দিকে কঠিন লাগবে, ধীরে ধীরে সহজ হয়ে যাবে, ঠিক আছে। প্রথম তো দেখা যাবে যেগুলো কোনোদিন দেখো নাই শোনো নাই, সেগুলো যখন বারবার শুনবে পড়বে তখন সব সোজা লাগবে। তাহলে ছোট্ট বন্ধুরা আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া।